সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুয়েট কাউন্সিল ভবনে সড়ক নিরাপত্তা নিয়ে এক সেমিনারে জানানো হয়, বখানগরীতে সড়ক দুর্ঘটনার 70% পথচারী সংশ্লিষ্ট। এ অবস্থায় গবেষণা ভিত্তিক পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। দুর্ঘটনাজনিত স্থান চিহ্নিত ও নিরাপদ করা, 100 কিলোমিটার সড়কে পথচারী নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের বাচ্চাদের সড়ক নিরাপত্তা নিশ্চিতে একটি প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ নিয়ে এই সেমিনার। বিশেষজ্ঞরা জানান, সড়ক দুর্ঘটনায় বার্ষিক ক্ষতির পরিমাণ জিডিপির শতকরা 2-3%। প্রতি বছর 74% সড়ক দুর্ঘটনা ঘটে ঢাকা মহানগরীতেই। শহর অঞ্চলে যত পথচারী মারা যায় তার 70% ঢাকায়। মহানগরীতে সংঘটিত সড়ক দুর্ঘটনার শতকরা 70% পথচারী সংশ্লিষ্ট। প্রতি বছর যে পরিমাণ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় তার 1/4 মূলত আমাদের ডিএমপি এরিয়ায়। ডিটিসি এর ওই প্রকল্প এগিয়ে নিতে সবার সহযোগিতা চান সড়ক বিভাগের সচিব। প্রকল্পের মাধ্যমে অনেক কিছু আমরা সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিরাপদ সড়কের সঙ্গে প্রকৌশল ত্রুটির সমাধান এবং সড়কে বিশৃঙ্খলা রোধে সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেন মন্ত্রী। বাস্তবায়ন করছি আমি, শুধু আইন করি, আইনের প্রয়োগটা না থাকে তাহলে সেখানে তো আমাদের নিরাপদ সড়কের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সড়ক মহাসড়কের নির্মাণ ত্রুটি অপসারণে এআরআই সারা দেশে 114টি স্থান চিহ্নিত করেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।